ভাবা ভাবির জায়গায় আমরা নেই বড় বৌমা, ভাবা ভাবির জায়গায় আমরা নেই। সমস্ত প্রমাণ এখন আমাদের হাতের মুঠোয়। আমি জানি তুমি কুমুকে খুব স্নেহ করো, কিন্তু তা বলে গান্ধারীর মতো চোখে স্নেহের পট্টি বেঁধে রেখো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি সব বুঝে গেছি, আমাকে বোঝানোর কারোর কোনো দরকার নেই। ও বর্দি, বর্দি তুমি আমার একটা উপকার করে দেবে বর্দি। কি কথা বলছিস ছোট, কি করতে হবে তুমি বল না, তুই যা বলবি আমি তোর জন্য তাই করব, তুই শুধু বল একবার। কিভাবে সুইসাইড করলে আমার কষ্টটা একটু কমবে এটা বলে দিতে পারো বর্দি? তারপর তো আমাকে টানতে টানতে জেলে নিয়ে যাবে, আর এই ঠ্যাং নিয়ে আমি মেঝেতে বসতে পারবো না, বিশ্বাস করো। তার থেকেও বড় কথা, তার থেকেও বড় কথা, আমার অত আদরের ছেলে কুমু, কুমু এসে দুদিন পরে বলবে মা গো আমি আবার বিয়ে করবো। শ্বশুর বসে কি করে দেবে বলো তোমার? মা তাহলে আমি কি করবো? লড়তে হবে সমগ্র স্বামীদের পেছনে আমাদের লড়তে হবে। এ লড়াই সতীত্বের লড়াই, সেটা আমি কি করে বলবো দাদা? যার ছিদ্র দাগ সে কি তার নামটা আবার পেছনে লিখে রেখেছে? শোন চাচাস, আমাকে তুই মাথা ঠান্ডা করে ব্যাপারটা একটু ভাবতে দে। আর কি ভাববে, বাড়ির সবাই মিলে এই সিঁদুরের দাগ নিয়ে যা ভাবনা চিন্তা শুরু করেছো, এবার মনে হচ্ছে আমাকে গৃহত্যাগীও সন্ন্যাসী হয়ে যেতে হবে, সেটাই আমি ভাবছি। ডিসিশন নেওয়ার আগে আমাকে জানাবি, তাহলে আমিও সন্ন্যাসী হবার ভাবনা চিন্তা শুরু করে দেবো। আরে যা কিছু করিস সেটা কিন্তু কলঙ্কমুক্ত হয়ে করার চেষ্টা করিস। শোনো, তোমার গায়ে যদি কেউ জোর করে কলঙ্ক ছেটায় তাহলে সে কিন্তু তোমার আর কি করার থাকতে পারে? মরতে কেন যে এই প্যান্টের পেছনে সিঁদুরের দাগ নিয়ে আমি বাড়িতে এলাম ভগবান জানে। ওরে বাবা, প্যান্টের পেছনে সিঁদুর লাগাটা অন্যায় নয়। সেবার তো আমি আর তোর বৌদি কালীঘাটে পুজো দিতে গেছিলাম, তোর বৌদি আমার ঠিক পেছনে দাঁড়িয়েছিল, হুড়ু হুড়িতে আমার সামনে এসে পড়ে গেল। কি হলো? আমার পেছনে তোর বৌদির সিঁদুরটা লেগে গেল ঠিক কোমরের উপরে। কি হয়েছে তাহলে? আরে বাবা, ওটা ছিল অ্যাবাভ দ্য বেল্ট, আর এটা হচ্ছে আন্ডার দ্য বেল্ট। এই আন্ডার দ্য বেল্ট দেখে না বাড়ির সবাই মিলে আমার মেরে দিচ্ছে। আরে বাবা শোন, বাড়ির সবাই বলুক, আমি আর তোর বৌদি কিন্তু তোর সঙ্গে আছি। আর মা যদি এটা তোকে এইভাবে দোষী সাব্যস্ত করে সেটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। যা যা তুই ওপরে যা, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি নিজে দেখছি। আরে যা না। কোথায় যাবো দাদা? ওপরে? সেখানে তো কারফিউ জারি হয়ে গেছে, দেখতে পেলে একেবারে গুলি করে দেবে।